সন্তানকে হারিয়ে মায়ের কান্না যেন থামছেই না, ছেলেকে হারিয়ে মায়ের কান্নায় আকাশ বাতাস পাড়ি হয়ে যায়। কে জানতো এভাবেই না ফেরা দেশে চলে যাবে অবুঝ দুই শিশু। আপনারা দেখছেন তাজা খবর 24। মায়ের চোখ ফাঁকি দিয়ে খালে খেলতে গিয়ে মরদেহ হয়ে ফিরতে হলো দুই শিশুকে, বাধ্যক্রমে বেঁচে যায় এক শিশু। মঙ্গলবার সকালে উপজেলার পলাশপুর ইউনিয়নের খাটচক পশ্চিমপাড়া গ্রামে ওমর ফারুক ওই গ্রামের লতিফ মিয়া ছিল, হইন্দাবুল হক হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং রাহাত একক এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে, রায়পুর মডেল স্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায় স্কুল থেকে বাড়িতে ফিরে তিন বন্ধু মিলে বাড়ির পাশে খালে গোসল করতে যায়। স্থানীয় লোকজন তাদের পরিবার লোকদের জানালে তারা এসে মরদেহ পানিতে খুঁজতে থাকে এবং দুজনের মরদেহ উদ্ধার করে ওমর ফারুককে মৃত দেখতে পায় এবং জীবিত আছে মনে করে রাহাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রায়পুর থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে এসে মৃতদেহ প্রস্তুত করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান। বিস্তারিত দেখতে থাকুন আমাদের নিজস্ব প্রতিবেদনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটি মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক। স্কুলের পড়ুয়া ছাত্র পানিতে পড়ে মারা যান। কি ঘটনাটা কি হয়েছিল বা একটু বলেন তো। আমার ভাই স্কুলতে আইছে, স্কুলতে আয়া কোন স্কুলে পড়তো? রায়পুরা মডেলে। স্কুলতে আয়া ব্যাগ আর স্কুল ড্রেস খুইলা থুইয়া হয়ে গেছে গা। একটা ডাক্তার আছে ওমর ফারুকে। তার বয়সটা কত হবে? উনারও 7 বছর, রাত মনে 7 বছর। ক্লাসে পড়তো সে? ওয়ানে। ওয়ানে? আচ্ছা। পরে ডাইকানি শিখে? হেরা ডাইকানি সে রাহা দারে খেলতো বইলা মেদে গাতার মেদে গাতার যায় হিডা মরছে রাহা দো মারা গেছে। আপনার উদ্ধার করছেন কে? আপনার বহন কে সংবাদ হই গেছে? কেডা খবর কইছে? আমার মায়ে দইরা গেছে, আমরা পিছে পিছে দইরা যায়া। আমার মায়ে পরে পাওয়া লাড়া দিছে, পরে তা লাগছে, পরে একজনে তুলছে, তুললা পরে হসপিটাল লই আইছি বেড়াতে। কখন উড়াইছেন কি? আপনার কি নিজে উড়াইছেন না কিভাবে? আমার ছেলে রে, আমি যায়া পাওয়া যায়া উঠাইতে পারছে আর কি জীবিত। এই দুইটাই একসাথে স্কুল থেকে, একটা স্কুল থেকে গেছে, একটা মাদ্রাসাতে গেছে, দুই বন্ধু একসাথে ওইটা গিয়ে পড়ছে গর্তের মধ্যে। কেরে আবার ভাষা নাই বলার মতো। তো আমি সাবেক চেয়ারম্যান, আমার নাম কাজী নূর আহমেদ, আমার এই পলাশতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই ঘটনায় আমি নিজেও দুঃখিত, আমার এলাকাবাসীও দুঃখিত, কাজী এরসিতে দুঃখ আর কাছে কারো কাছে নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটি মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক। স্কুলের পড়ুয়া ছাত্র পানিতে পড়ে মারা যান, উনি কাকা, উনি কাছে আমরা জানবো কি ঘটনাটা ঘটছে, কখন ঘটনাটা ঘটছে। ঘটনাটা আপনার মূলত আনুমানিক 11:30-12টার দিকে হবে। রাহাদ হোসেনকে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে, আর ওমর ফারুক এটা আনার পথে দেখা গেছে ডেড হয়েছে, হারা সমর্থন করতে পারছে, ওইটা পরে বাসায় নিয়ে গেছে। আর রাহাদ এখনও এই যে স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তো আমাদের রায়পুরা থানা কর্তৃক ইনফরমেশন করা হয়েছে, হাসপাতালে আনার পরে স্যার আসছিল এখানে তদন্ত করার জন্য, স্পটে গেছে উনি। যেহেতু একটা ঘটনা এখন ঘটছে, আমরা সবাই সচেতন হওয়া উচিত, কারণ বাচ্চা যারা আছে, শিশু বাচ্চা যারা আছে বা ক্লাস ওয়ানে টুয়ে থ্রিতে প্রাইভে পড়ে, এরা তো মূলত দেখা গেছে বর্ষার পানিটা আমরা যে খাল আছে আনন্দ পা, হ্যাঁ আনন্দ পা দেখা গেছে পানি পা, আমরাও একসময় পাইছি। কিন্তু এখন এই যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটছে, আপনার দেখা গেছে ছোট সময় গেছি সাঁতার কাটছি, এরা যদি আবার সাঁতার কাটতে পারতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। এখন কি সচেতন যারা ফ্যামিলি আছে এদেরকে সাঁতার শেখান কি দরকার কি না? আমাদের নদীমাত্রিক দেশ হিসাবে, হ্যাঁ নদীমাত্রিক দেশ হিসাবে আমাদের সকলকে সাঁতার শেখানো দরকার। ওইখানে গিয়ে এখন আলাপাক নিয়ে নিছে, হায়াত ছিল না সম্ভবত, যেহেতু আর গেছিল তিনটা বাচ্চা আপনার, মূলত একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল বীর মুক্তিযোদ্ধার সন্তান, ওইটা আবার বাচ্চা আছে, সে
সেও কি পানি নামছিল? হ্যাঁ, সেও পানিতে নামছে বা পানি খাইছে। উনি শুননা আবার আমার এক স্বাস্থ্য ভাই সালাম, ওনাকে ডাইকা নিয়ে এবারে তাজু ভাই আছে আর নিয়ে নাকি গিয়া আপনার তুললা আনছে কি, যতটুকু জানি আমি এতটুকুই বললাম কি। ডিটি অফিসার আমার সংবাদ দেয় যে একটা শিশু বাচ্চা হাসপাতালে পানিতে পড়ে মারা গেছে। তো আমি এটার ঘটনার সত্যতা দেখার জন্য আসি। পরবর্তী শুনতে হচ্ছে আর একটা বাচ্চা খাকচকে বাড়িতে, ওটাও পানিতে পড়ে মারা গেছে। পরে ওখানে গেছি, যাই আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে স্কুল থেকে বাচ্চারা স্কুল শেষ করে ওই বৃষ্টি যে হয়েছে, বৃষ্টিতে নালাতে গোসলের সময় অসাবধানতাবশত পানিতে পড়ে তিনজন বাচ্চা খেলা করতেছিল, প্রতিবন্ধী একটা বাচ্চা সহ আছে, ওটা বেঁচে যায়। এরা বেশি পানি থাকায় সম্ভবত পানিতে ডুবে মারা গেছে। আপনি কি এই দেখি ফোসফাটা করবেন না দিয়ে দিবেন? না, এটা যেহেতু শিশু, এটা কর্তৃপক্ষের সাথে আলাপ করে করে ওনারা বিনা ময়নাতদন্তে লাশ আবেদন করছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশের দাফন কমানোর ব্যবস্থা করবো। আমি ডাক্তার বিমলবরণ ধর, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। তো ওরা বললো যে পানিতে পড়ে মারা গিয়েছে। তো আমরাও পরীক্ষা নিরীক্ষা করলাম, পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলাম যে তার যে ভাইরাল সাইন যেমন প্রেশার, পালস, এগুলো আমরা পাই নাই। সিজি করলাম, সব কিছু করে আমরা ডেথ ডিক্লেয়ার করলাম যে পেশেন্টটা মৃত অবস্থায় পেয়েছি। আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা থানায় ফোন করেছি, থানায় ওরা এসে তারপর ওদের যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার ওরা নিয়েছে।